রাজধানীর কামরাঙ্গে চরে বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআরডব্লিউটিএ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ, মূলত কামরাঙ্গির চরের একপাশে হলো বুড়িগঙ্গা নদী, আর একপাশে হলো আদি বুড়িগঙ্গা খাল। তাই মাঝখানের যে চরটি নিয়েই কিন্তু বলা হয় কামরাঙ্গির চর। তো সেখানে যে বুড়িগঙ্গা পাড়ের যে অংশ রয়েছে, সেই অংশে মূলত বিআরডব্লিউটিএ গতকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে। আমি একটু আপনাকে এখানকার যে অবস্থান সেটি দেখাতে চাই। এই বুড়িগঙ্গা নদীর পরে কিন্তু একটি সড়ক রয়েছে, বেশ প্রায় 20-25 ফুটেরও প্রশস্ত সড়কটি হবে। সেই সড়কটির পরে সিটি কর্পোরেশন কর্তৃক একটি যে ফুটপাত, সে পাকা ফুটপাত রয়েছে। এই ফুটপাতের পরেই মূলত যে অসংখ্য স্থাপনা এখানে, আসলে বড় বড় ভবন, দোকানপাট কিংবা আধা পাকা ভবন, সেগুলো রয়েছে। তো বিআরডব্লিউটির দাবি অনুযায়ী এই রাস্তা এবং ফুটপাতের পরেও তাদের নদীর জায়গা থাকায় সেগুলোই মূলত তারা উচ্ছেদ অভিযান গতকাল থেকে শুরু করেছে। তো আজকে যে অংশগুলো উচ্ছেদ করা হবে সেগুলো মূলত এইখানকার যে স্থাপনা বা ভবনের মালিকরা নিজেরাই কিন্তু যতটুকু পারছেন আপনি দেখছেন যে সরিয়ে নিচ্ছেন। এবং আরও যেটি এখানকার আজকে অবস্থা, যেহেতু রাস্তা এবং ফুটপাত রয়েছে, এর পরে মানুষজন তারা বুঝে হোক না বুঝে হোক, বৈধ হোক কিংবা অবৈধভাবে হোক, তারা কিন্তু ব্যাপক স্থাপনা করেছে। এবং একটু সামনে গিয়ে কিন্তু আমরা দেখেছি যে পাঁচতলা ভবন রয়েছে, ছয়তলা ভবন রয়েছে, এবং সেই ভবনগুলোর ইতিমধ্যেই বাড়ির মালিকরা নিজেরাই দরজা জানালা খুলে ফেলেছেন। সকল ভাড়াটিয়া কিংবা যারা নিজেরাই থাকতেন তারাও ইতিমধ্যেই নেমে গিয়েছেন। অর্থাৎ বুঝতে পারছি যে আজ কিন্তু খুব একটি বড় ধরনের এবং শক্তিশালী অভিযান এখানে হতে যাচ্ছে। এবং একদমই আমরা দেখেছি যে বড় বড় ভবন রয়েছে। আমি কিছুক্ষণ আগে দেখে এসেছি, অর্থাৎ এখান থেকে পূর্ব দিকে বেশ প্রায় 4-5টি বড় বড় স্থাপনা রয়েছে। তো সেগুলোও কিন্তু যে নদীর সীমানা পিলার, নতুন যে সীমানা পিলার বসানো হবে, স্থায়ী সীমানা পিলার বসানো হচ্ছে, যেটি ঢাকার চারপাশের নদীটির রক্ষার জন্য কাজ হচ্ছে, তো সেই নতুন সীমানা পিলার বসানোর জন্যই কিন্তু মূলত এই উচ্ছেদ অভিযানটি। তবে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু প্রশ্ন তুলেছেন যে যেহেতু রাস্তা রয়েছে, ফুটপাত রয়েছে, সরকারি সংস্থাই করেছে, তারপরেও তার সেই রাস্তা এবং ফুটপাতের আরও পরে গিয়েও তারা যে স্থাপনাগুলো করেছেন তখন কেন বাধা দেওয়া হয়নি, সিটি কর্পোরেশন কিংবা বিআইডব্লিউটিএ এক হয়ে তখন কেন সীমানা পিলার নির্ধারণ করে দেয়নি, এখন তারা এসব স্থাপনাগুলো বানানোর পরে সেগুলো কেন এখন উচ্ছেদ করা হচ্ছে না, এমনই কিন্তু নানানভাবে তারা যুক্তিগুলো দাঁড় করাচ্ছেন। আপনি দেখতেই পাচ্ছেন আমার সামনে এই যে বড় স্থাপনা, এটি একটি একতলা, দুই তিন চারতলা একটি বেশ বড় ভবন, পাকা ভবন, নতুন ভবন, দেখেই বোঝা যাচ্ছে। তো সেটিও কিন্তু দাগ দিয়ে দেওয়া হয়েছে। তো সে কারণে এখানকার এই ভবনের যিনি মালিক তিনি নিজেই শ্রমিক দিয়ে চেষ্টা করছেন যতটুকু ভাঙার, ভেঙে ফেলবার জন্য, যাতে যে বিশাল এক্সকাভেটর, শক্তিশালী এক্সকাভেটর, তা দিয়ে যাতে ভাঙা না লাগে। তো এখন আসলে আমরা বুঝতে পারছি না পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, যখন এখানে এক্সকাভেটর দিয়ে এই ভবনগুলো ভাঙা শুরু করা হবে নদীর জায়গা, নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য কিংবা নতুন স্থায়ী সীমানা বসানোর জন্য। তখন আমরা নিশ্চয়ই আপনাকে আরও পরবর্তী যে খবরগুলো সেগুলো জানাতে পারবো যে মানুষ তখন আসলে কীভাবে বিষয়টি নেয়। কারণ আমি আপনাকে যে বিষয়টি বলছিলাম যে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি এখান থেকে কিছুটা সামনে 200 মিটার মতো সামনে গেলেই কিন্তু বেশ কিছু বড় বড় ভবন সেখানে রয়েছে। একদমই আমি নিজের চোখে দেখে এসেছি যে পাঁচতলা ছতলা ভবনের যে দরজা জানালা, ইতিমধ্যেই বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান থেকে যাতে সেগুলো বাঁচানো যায় সে কারণে মালিক পক্ষ নিজেরাই সেগুলো সরিয়ে ফেলছেন, খুলে নিয়েছেন। কারণ শুধুমাত্র কিন্তু দরজা জানালা বা আসবাবপত্র সেগুলোই সরানো সম্ভব হয়, পুরো ভবন কিন্তু ভেঙে সরিয়ে নেওয়াটা সাধারণ মানুষের জন্য নিশ্চয়ই সেটি একদমই সেটি সম্ভব নয়। সে কারণেই কিছুক্ষণ পরেই বিআরডব্লিউটিএর এক্সকাভেটর সেগুলো এসে এই ভবনগুলো ভাঙা শুরু করবে কিংবা উচ্ছেদ শুরু করবে। আমরা নিশ্চয়ই আপনাকে তখন আবার সে খবর জানিয়ে দেব। ইমা, রাজধানীর কামরাঙ্গি চরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।